প্রতি পার্বণের মতো এবারও লৈক্রাতংয়ে ব্যাংককের আকাশ ছেয়েছে ফানুস আর আতশবাজির খেলায়। চাও ফ্রায়া নদীর বুকে নিয়নালয় সাজানো ভাসমান নৌবহর, নাচ গান আর আলোঝলমল উদ্বোধন, থাই ঐতিহ্য অনুসারে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে সব ধরনের পাপমোচন এবং ভবিষ্যতে নদীর দেবী মাই খংয়ের আশীর্বাদ নিতেই প্রচলন হয় লৈক্রাতং উৎসবের। কলাপাতা আর ফুলের উপর ভাসমান প্রদীপ জ্বালিয়ে নদীতে ভাসিয়ে দেয় থাইরা। থাই পর্যটন বিভাগের হিসেবে এবারও এই উৎসবে যোগ দেওয়ার কথা প্রায় 6.5 লাখ পর্যটকের। ইটস সাম কাইন্ড অফ আ থ্যাঙ্ক টু দ্য গডেস অফ ওয়াটার ফর দ্য প্রসপেরিটি অ্যান্ড এ গুড হার্ভেস্ট ফর অফ দ্য পাস্ট ইয়ার টার্ন টু বি ওয়ান অফ দ্য মোস্ট স্পেক্টাকুলার ফেস্টিভাল অফ থাইল্যান্ড। থাই ঐতিহ্যকে লাইটস অ্যান্ড সাউন্ড আর অভিনয়ের শিল্প রূপ দেয় পাতায়ের অলঙ্করণ শো। প্রতিদিন 10,000 মানুষকে মন্ত্রমুগ্ধ করে এই শো। Whether it's culture, it's the nature, festivals and also shopping and sports. So there are many things to choose from. Thai hospitality also make people impressed and love to come to Thailand. উৎসব পালন তো বটেই, লাখো পর্যটকের কাছে এই সুযোগে বড় আয় করে নেয় থাইল্যান্ড। এভাবেই এখানকার বন্যের উৎসব আয়োজন, সবুজে ঘেরা বন পাহাড় আর নীল সাদা সমুদ্র সৈকতে প্রতি বছর ভিড় করে 2 কোটির মতো পর্যটক। সানাউল হক, এটিএন বাংলা, ব্যাংকক, থাইল্যান্ড।